আমরা যারা ফোন ইউজ করি তারা কিন্তু ফোনের ডায়াল প্যাড অবশ্যই ইউজ করে থাকি। তো আজকের ভিডিওটিতে ফোনের ডায়াল প্যাডের তিনটি সেটিংস দেখাবো, মানে মজার তিনটি সেটিংস যেগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনাদের ডায়াল প্যাডের তিনটি সেটিংস কাজে লাগবে আমি কথা দিচ্ছি। তো ডায়াল প্যাডের তিনটি কি এমন সেটিংস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাবস্ক্রাইব করুন মোবাইল বাংলা এবং বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো ডায়াল প্যাডের সেটিংসগুলো জানার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে আসার পর এই যে উপরে দেখুন থ্রি ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এই যে ফার্স্টে আপনাদের যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে অ্যানসারিং অ্যান্ড এন্ডিং কল, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে তিনটি অপশান পেয়ে যাবেন। ফার্স্ট অপশানটি হচ্ছে প্রেস হোম কে টু অ্যান্সার কল, এটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনাকে যদি কেউ ফোন দেয় তাহলে আপনাকে স্ক্রিনে টাচ না করে অটোমেটিকই একটা পাওয়ার বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ফোনটি রিসিভ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আর আপনাকে টাচ করে ফোনটি রিসিভ করতে হবে না। দুই নম্বর সেটিংসটি হচ্ছে এই যে দেখুন অটোমেটিক অ্যান্সারিং, আপনাকে যদি কেউ মিস কল দিয়ে ডিস্টার্ব করে তাহলে এই সেটিংসটি আপনারা অন করে দিবেন। অন করে দিলে হবে কি, তারপর থেকে যদি কেউ আবার মিস কল দেয় সেক্ষেত্রে ফোনটি অটোমেটিকই রিসিভ হয়ে যাবে, আপনাকে আর রিসিভ করতে হবে না। সেক্ষেত্রে পরবর্তীতে আর কেউ আপনাকে মিস কল দিবে না। কো তো এই নিচের সেটিংসটি দেখুন প্রেস পাওয়ার কে টু এন্ড কল, এটা যদি আপনারা অন করে দেন তাহলে কি হবে, আপনি মনে করেন কথা বলতেছেন তো কথা বলা শেষ আপনি ফোনটি কেটে দিবেন, তাহলে এটি যদি অন করে রাখেন এই যে পাওয়ার বাটনে ক্লিক করলে আপনার ফোনটি কিন্তু কেটে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর টাচ করে ফোনটি কেটে দিতে হবে না। তো দুই নম্বর সেটিংসটি হচ্ছে কল অ্যালার্ট, কল অ্যালার্ট সেটিংসটিতে আসবেন। আসার পর এসে উপরে দেখুন ভাইব্রেট হোয়েন অ্যান্ড সার্ট, এটা যদি অন করেন তাহলে আপনাকে কেউ যদি ফোন দেয় আপনি যদি ফোনটি রিসিভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি কাঁপি উঠবে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার ফোনটি এখন রিসিভ হয়ে গেছে। তো এই নিচে আরেকটি সেটিংস আছে দেখুন ভাইব্রেট হোয়েন কল ইন্ড, এই সেটিংসটি যদি আপনারা অন করে থাকেন বা অন করেন তাহলে আপনার কথা বলার শেষে যখন ফোনটি কেটে দিবেন তখনই কিন্তু আপনার ফোনটি কেঁপে উঠবে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে ফোনটি কেটে গেছে। তো লাস্ট তিন নম্বর সেটিংসটি দেখাবো, সেটি হচ্ছে ব্ল্যাক নাম্বারস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখুন ব্ল্যাক নাম্বার, এই সেটিংসটি হচ্ছে আপনাকে যদি কেউ কল বা মিস কল দিয়ে ডিস্টার্ব করে বা বিরক্ত করে সেক্ষেত্রে তার নাম্বারটি এখানে উঠাবেন। ওঠানোর পর এই যে এখানে অন করে দিবেন, অন করে দিয়ে এই যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু সেই নাম্বারটি ব্ল্যাক নাম্বারে চলে আসবে, সেক্ষেত্রে পরবর্তীতে ওই নাম্বার থেকে আর আপনাকে বিরক্ত করতে পারবে না। তো এই ছিল ফোনের ডায়াল প্যাডের তিনটি সেটিংস, তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওটিতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।